আসসালামু আলাইকুম। আমরা অনেকে এমন নেক ব্যান্ড খুঁজি যেটা মূলত মিউজিকের সাথে সাথে আপনাকে একটা ভালো কলিং কোয়ালিটি দিবে বা ভালো একটা মাইক্রোফোন কোয়ালিটি থাকবে সেটার মধ্যে। তো আজকে নিয়ে আসলাম অ্যানকারের সাউন্ড কোরের একটা নেক ব্যান্ড যেটার নাম হলো R500। সেটি আপনাকে কলিংয়ের কেমন ফিচার্স দিবে এবং কেমন সুবিধা দিবে পুরো ভিডিও জুড়ে আমি বলবো, সুতরাং সাথেই থাকুন। আজকে আমাদেরকে এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। সীমান্ত স্কোয়ারে রয়েছে তাদের একটি দোকান। 327 নম্বর শপে গেলে পেয়ে যাবেন এই অ্যানকারের এই নেকব্যান্ডটি সহ আরও নানান ধরনের গ্যাজেট। তাদের রয়েছে মোবাইল সার্ভিসিংয়েরও সুবিধা এবং অন্যান্য মোবাইল অ্যাক্সেসরিজও সেখানে পাওয়া যায়। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চেক করে আসুন। প্রথমেই চলে আসি এই নেকব্যান্ডটির বিল্ড কোয়ালিটির দিকে। বিল্ড কোয়ালিটির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে যাবে এখানে একটু নামায় নেই, তাহলে দেখে দেখা বলতে পারবো। তো প্রথমে দিকে আমি ডান দিকের দিকে তাকাই, তাহলে এর মধ্যে রয়েছে একটি পাওয়ার হাউজিং এবং এটার মধ্যে রয়েছে একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এর সাথে একটি এলইডি ইন্ডিকেটর এবং একটি পাওয়ার অন অফ কি, যেটার মধ্যে তারা সাউন্ড কোরের একটি লোগো ব্যবহার করেছে এবং ব্র্যান্ডিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। এবং এর অপর প্রান্তে মানে একটু সাইড দিয়ে আমরা দেখতে পারবো যে এর মধ্যে যে একটা চার্জিং কেবল মানে ডকটা দেওয়া হয়েছে বা চার্জিং কেবলটা দেওয়া হয়েছে টাইপ সি কেবল, এটার সাথে প্রোভাইড করা হয়েছে, যেটার মাধ্যমে আপনি এটাকে চার্জ দিতে পারবেন এবং 2 ঘন্টা চার্জ দিলে মোটামুটি ব্যাটারি ব্যাকআপ 20 ঘন্টার মতো পাবেন, যেটা বেশ চমৎকার। আর এর বাঁদিকের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারবো এর বাঁদিকে জাস্ট সাউন্ড কোরের যে ব্র্যান্ডিংটা আছে সেটা করা আছে এবং এর মধ্যে আর কোনো কিছুই নাই। নর্মাল এই দুইটা চেম্বারে আসলে মেটালিক চেম্বার বা অ্যালুমিনিয়াম বলতে পারেন বা জিঙ্ক অ্যালয়েড যেটাই বলেন না কেন, এই টাইপের একটা চেম্বার তারা দিয়েছে, যেটা বেশ শক্তপোক্ত এবং বেশ ভালোই লেগেছে আমার কাছে বিল্ড কোয়ালিটির দিকে। আর এর যে নেকের যে রাবারটা সিলিকনটা সেটা বেশ নরম এবং সফট, এবং এটা যদি আপনি ঘাড়ে পরে থাকেন তাহলে মানে খুব প্যারা হবে না বা কোনো ধরনের চুলকানি ফিল হবে না, বেশ মোলায়েম এবং ঘাড়ে পড়লে তেমন সমস্যা হবে না। আমার কাছে আমি অনেকক্ষণ যখন ইউজ করছি ঘাড়ে পরে, আমার মনেই হয় না যে আমার ঘাড়ে কিছু ছিল, জাস্ট এই চেম্বার দুইটার ওজন একটু ফিল হচ্ছিলো, বাট রাবার সিলিকনের কোনো সমস্যা হচ্ছিল না। ব্যান্ডের সাথে যে তারটা রয়েছে, এই তারটা বেশ ভালো কোয়ালিটির এবং আমার কাছে একটা জিনিস একটু মিসিং মনে হয়েছে, এর যে মেল চেম্বার আছে সেখান থেকে এর তারটা নর্মালি টোটালি বের হয়ে গিয়েছে। এটার মধ্যে যদি কোনো একটা প্রোটেকশন লেয়ার তারা ব্যবহার করতো তাহলে হয়তো বা ভালো আউটপুট আমরা পেতাম, বাট আমার মনে হয় খুব একটা খারাপ হবে না এটা, এবং তারার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর এখন চলে আসে যদি এর এয়ারবাডসগুলোর দিকে, এয়ারবাডসগুলো দেখতে বেশ চমৎকার এবং সাইজগুলো একটু অন্যরকম। এর এয়ারবাডসের মধ্যে রয়েছে একটি ম্যাগনেটিক সাংশন যেটার মাধ্যমে একটা একটাকে ধরে রাখে আর কি ম্যাগনেটিকভাবে, বাট এটার সিস্টেমটি একটু অন্যরকম। নর্মালি আমরা যেসব নেকব্যান্ডগুলো দেখে থাকি সেগুলো নর্মালি ম্যাগনেটিক সাংশনগুলো থেকে একটা একটা মাথা বরাবর লাগে, বাট এটা না, এটা জাস্ট একটু পাথাইলা হয়ে লাগে এবং বেশ চমৎকার লাগে দেখতে, একটু ইউনিক। আমার কাছে এই অ্যানকার সাউন্ড কোরের এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, যেটা বেশ হ্যান্ডি এবং বেশ চমৎকার। আর এর এয়ারবাডসের যদি বিল্ড কোয়ালিটি থেকে যদি বলি, তাহলে এটা আসলে মেটাল ফ্রেমিং এবং প্লাস্টিক ফ্রেমিংয়ের সংমিশ্রণে তৈরি, যেটা সামনের দিকে যদি আমরা দেখি তাহলে অ্যানকার সাউন্ড কোরের লোগোটা ব্যবহার করা হয়েছে, মানে এটা টোটালি তারা আসলে বিভিন্ন জায়গায় এর ব্র্যান্ডিং করেছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং লোগোটাও দেখতে বেশ চমৎকার, খুব একটা খারাপ না। আর এয়ারসেল দিকের যদি আমরা তাকাই, তাহলে এয়ারসেলগুলো বেশ নরম এবং বেশ মোলায়েম এবং এর বক্সের সাথেও আরও 2 জোড়া এক্সট্রা এয়ার টিপস দেওয়া হয়েছে, সুতরাং আপনার বেশ একটা প্যারা হবে না, আপনার কানের সাইজ যেটাই হোক না কেন আপনি এক্সট্রা এয়ার টিপস এটা ব্যবহার করতে পারবেন। এই এয়ারবাডসের দিকে যদি আমরা আরেকটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবেন এর মধ্যে 2টা ছোটো ছোটো ছিদ্র রয়েছে, যেটা আসলে অনেকে মাইক্রোফোন ভেবে ভুল করতে পারেন, বাট না, এটা আসলে এর যে ডাইনামিক চেম্বারগুলো আছে সেগুলোর মধ্যে যাতে কোনো রকমের হিট ক্রিয়েট না হয় বা হিট না মানে বাতাস আসা যাওয়ার একটা রাস্তা তৈরি করে দিয়েছে, এটা কোনো ধরনের মাইক্রোফোন না, সুতরাং আপনারা ভাববেন না যেটাতে আসলে মাইক্রোফোন এই দুইটাতে আছে। এই নেকব্যান্ডে মূলত IPX5 রেটিং রয়েছে, মূলত বুঝতে পারছেন যে এটা নিয়ে আপনি ওয়ার্কআউট বা জিম করতে পারবেন, বৃষ্টির টোটাল ছিটাফোটা সহ্য করতে পারবে এবং আপনার ঘামও সহ্য করতে পারবে, বাট এটা নিয়ে আপনি পানির মধ্যে চলে যেতে পারবেন না, এটার মধ্যে কিন্তু 5 ATM ওয়াটারপ্রুফ নাই, সুতরাং ওই কাজটা কিন্তু করেন না। ব্যাটারি ব্যাকআপের দিকে যদি আমি বলি, তাহলে এই নেকব্যান্ডটি ব্যাটারি ব্যাকআপ মূলত আপনি যদি 2 ঘন্টা চার্জ দেন এটি ফুল চার্জ হয়ে যাবে এটা টাইপ সি কেবল দিয়ে, এবং এটার ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট 20 আওয়ার্সের মতো পাবেন আপনি, আমি মোটামুটি এরকম পেয়েছি, যদি সেটা 70-80% ভলিউম থাকে, আর এর বেশি বাড়লে হয়তো বা কিছুটা কম পাবেন, আর যদি আরও কম সাউন্ডে শুনেন তাহলে হয়তো বা একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এখন চলে আসি এর মূল পার্ট অডিও সেকশনের দিকে। অডিও সেকশনের দিকে যদি আমি প্রথমেই বলি, তাহলে এর মধ্যে রয়েছে 10mm-এর একটি ড্রাইভার, যেটা আসলে মূলত একটি বেস বুস্টেড ড্রাইভার, অর্থাৎ
এই নেকব্যান্ডটি মূলত তারাই ব্যবহার করবেন যারা আসলে বেজ বেশি পরিমাণে পছন্দ করেন। এটার মধ্যে একটা বুম বুম টাইপের বেজ রয়েছে, মানে বেজ দিয়েই টোটালি ভরা। এই বেজের কারণে আসলে এটার মিড এবং ট্রেবল একদমই মাডি হয়ে গিয়েছে। খুব একটা মিড আমার কাছে মানে ক্লিয়ার মনে হয় নাই এবং ট্রেবলটাও খুব একটা ক্লিয়ার না, এবং ভয়েস বা ভোকাল যেটা বলেন সেটা খুব একটি স্পষ্ট না অতিরিক্ত পরিমাণে বেজের জন্য। হয়তো আপনার আপনার মোবাইলের যে মিউজিক প্লেয়ার আছে সেটার ইকুয়ালাইজারের মাধ্যমে সেটা বেজ একটু কমিয়ে সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন, বাট এটার ড্রাইভারটা মূলত বেজ বুস্টেড ড্রাইভার। সুতরাং এর আর বেশি কিছু বলার নাই, কারণ বেজ ছাড়া এটা তার বেশি না। অর্থাৎ বেজ লাভারদের জন্যই মূলত এটা বানানো হয়েছে, বাট যারা অ্যাকুরেট সাউন্ড চান বা একটা ব্যালেন্স সাউন্ড চান বা একটা ব্যালেন্স অডিও কোয়ালিটি আপনারা চান তাদের জন্য আসলে এটা না। যারা বেস পছন্দ করেন তারা আসলে এটা দেখতে পারেন। এখন চলে আসি এই R500 নেক ব্যান্ডটির মাইক্রোফোন কোয়ালিটির দিকে। মূলত তারা এটাকে ব্র্যান্ডিংই করছে যে ক্রিস্টাল ক্লিয়ার কলস হিসাবে, অর্থাৎ বুঝতেই পারছেন যেটা মাইক্রোফোন কোয়ালিটিটা তারা আসলে ভালোই দিবে, যেহেতু এটারই ব্র্যান্ডিং করছে যে মাইক্রোফোন কোয়ালিটি ভালো এবং ক্রিস্টাল ক্লিয়ার কলিং করতে পারবেন এটার মাধ্যমে, এবং যেটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। তো চলুন শুনে আসি এর মাইক্রোফোন টেস্টিং। তো বন্ধুরা, আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হলো অ্যাঙ্কার এর সাউন্ড কোরের R500 এর মাইক্রোফোন কোয়ালিটি, এবং আমি নর্মালি আমার স্টুডিও রুমে বসে বসে সেটা কথাবার্তা বলতেছি। সুতরাং বুঝতে পারছেন এটা মাইক্রোফোন কোয়ালিটি কেমন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে এই নেকব্যান্ডটি মূলত আসলে যারা বেজ লাভার আছে তাদের জন্যই বানানো হয়েছে, এবং যারা আসলে কলিং কোয়ালিটিটা একটু বেটার চান বা যারা এই নেকব্যান্ডে কলিং করতে চান তারা আসলে এটা নিতে পারেন। আর যারা ব্যালেন্স সাউন্ড চান তাদের জন্য কিন্তু এই নেকব্যান্ডটা না, আমি আবারও বলছি। আর এটা গেমার্সদের জন্য না, কারণ এটার মধ্যে ল্যাটেন্সি রয়েছে। আর কমফোর্টের দিক দিয়ে যদি বলি এটা 10-এর মধ্যে 9 পাবে, কারণ আমার কাছে এটা কমফোর্ট এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। যদি ব্যাকড্র বলি তাহলে এটা অতিরিক্ত বেস বুস্টেড, এটা একটু আমার কাছে মানে একটু ব্যাকড্রপ মনে হয়েছে, ব্যালেন্স সাউন্ড না। বাট যারা বেস পছন্দ করেন তাদের জন্য তো এটা একদম পছন্দের জিনিস হবে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, লাইকের টার্গেট দিচ্ছি 40টি। এবং আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং আমার ইনস্টাগ্রাম আইডি সব কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। আপনারা কখনই সেটাতে যান না, মন চাইলে সেখানে যেতে পারেন। আমার পার্সোনাল প্রোফাইল লিঙ্কও সেখানে দেওয়া আছে, চাইলে আপনারা সেটাতেও যেতে পারেন এবং আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন, ফলো করতে পারেন, আমার সাথে চ্যাটিং করতে পারেন, আড্ডা দিতে পারেন, সব কিছুই। তো পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই করোনার মধ্যে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবেন, কারণ আপনার পরিবারকে সুরক্ষিত রাখার দায়িত্ব একমাত্রই আপনার। আল্লাহ হাফেজ।